হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজন। নিশ্চয়ই বেশ ভালো রয়েছেন। প্রতিদিন তো আমাদের মোটামুটি দামি দামি স্মার্টফোন নিয়ে কথা হয়। আজকের ভিডিওতে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যা কিনা রিয়েলমি ব্র্যান্ডের। রিয়েলমি রিসেন্টলি স্মার্টফোনটা লঞ্চ করে, আপনারা জানেন রিয়েলমি জিটি মাস্টার এডিশন যখন লঞ্চ হলো ওই টাইমেই লঞ্চ হয়েছিল। তো এই স্মার্টফোন নিয়ে আমরা কথা বলবো, তবে এখানে প্রচুর রোদ, এখানে বসে আর কথা বলতে চাচ্ছি না, সরাসরি চলে যাবো এখন আমরা স্টুডিওতে। তো যে স্মার্টফোনটি নিয়ে আমরা কথা বলছিলাম তা হলো রিয়েলমি C21Y। রিয়েলমি C21 এই স্মার্টফোনটা কিন্তু দেশের বাজারে আরও 6 মাস আগে লঞ্চ হয়েছিল। এবার একটা ওয়াই লাস্টে যোগ হয়েছে এবং ওয়াই যোগ হওয়ার সাথে সাথে স্মার্টফোনটাতেও একটা বড় রকমের পরিবর্তন এসেছে তার প্রসেসর সেকশনে। রিয়েলমি C21 ওই স্মার্টফোনে ছিল মিডিয়াটেক হেলিও G35 SoC, এবারে এখানে তার সাথে একটু পাওয়ারফুল প্রসেসর ব্যবহার হয়েছে। এই স্মার্টফোন বেশ কিছুদিন যাবৎ আমাদের স্টুডিওতে রয়েছে এবং আমরা ব্যবহার করছিলাম। তো দেশের বাজারে এটা 4GB RAM 64GB ভ্যারিয়েন্টে লঞ্চ হয় এবং যার মূল্য রাখা হয় 12,500 টাকা, 12,490। তবে দারাজের ফ্ল্যাশ সেলে আপনারা 2-1 দিনের মধ্যে মনে হয় আরেকটু কম প্রাইসে এটা কিনতে পারবেন। লাস্ট এই কয়েকদিন ব্যবহার করে আমাদের অভিজ্ঞতা কী ছিল সেটা শেয়ার করবো এই ভিডিওতে, এবং 12,500 টাকা যাদের বাজেট বা 13,000 টাকার মতো বাজেট রয়েছে তাদের জন্য এই স্মার্টফোনটা কেমন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানাবো। চলুন শুরু করছি পুরো ভিডিও নিয়ে, স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা স্যামজন দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। বক্স কন্টেন্ট নিয়ে স্পেশাল করে আর কিছু বলার নেই। স্মার্টফোনটি থাকবে চার্জার, কেবল, ইউজার ম্যানুয়াল আর সিম এজেক্টর। তবে কেস দেওয়া হয়নি, একটি সিলিকন কেস দেওয়া উচিত ছিল। 12,500 টাকার প্রায় ম্যাক্সিমাম ফোনেই আমরা সিলিকন কেস দেখতে পাই। ওয়েল, এই হচ্ছে স্মার্টফোনটি রিয়েলমি C21। এই স্মার্টফোনটা যারা দেখেছেন তাদের কাছে এই ফোনের ডিজাইন মোটেই আলাদা মনে হবে না, দুটো স্মার্টফোন হুবহু সেম। এই ফোনটা টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, তবে এর বিল্ড কোয়ালিটি যথেষ্টই শক্তপোক্ত, হাতে নিলেও আপনি বুঝতে পারবেন ইহা বেশ শক্ত একটি স্মার্টফোন। রেয়ার প্যানেলটি একেবারে ম্যাট ফিনিশ, জিওমেট্রিক ডিজাইন রয়েছে এখানে, এবং এই যে ম্যাট ফিনিশ, তো স্ক্র্যাচ বসবে না। রেয়ার প্যানেলে আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখছি, যেটা আমার হাতের পজিশন অনুযায়ী আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে, এবং এটা আমি বলবো 12,500 টাকার ফোনের মতোই অ্যাভারেজ রেজাল্ট করছিল। খুব আহামরি ফাস্ট না হলেও একুরেট ছিল। পোর্টসেন বাটনের রাইট সাইডে রয়েছে হোম বাটন, তার উপরে থাকছে ভলিউম রকার, এগুলোর পজিশনও ঠিকঠাক, উপরে একেবারে ক্লিন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেওয়া হয়নি। লেফট সাইডে 3 কার্ড স্লট রয়েছে, অর্থাৎ 2টি সিম কার্ড, 1টি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর নিচে মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, অবশ্যই ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া উচিত, সেটাই করা উচিত ছিল। তবে এর স্পিকার গ্রিলটি রেয়ারে রাখা হয়েছে, যেটা আসলে এটা নিয়ে আর যে কতবার বলবো, এটা এখানে না দিয়ে বটমে রাখা উচিত, কারণ রেয়ার প্যানেলে এই ধরনের স্পিকার দিলে কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখতে গেলে সাউন্ডটা বাধাপ্রাপ্ত হয়। তবে সাউন্ড যাতে বাধাপ্রাপ্ত না হয় এই কারণে রিয়েলমি এই স্পিকার গ্রিলের পাশে একটু উঁচু করে দিয়েছে, বাট তাতে যে অনেক আহামরি কাজের কিছু হবে এমনটাও না, এর চাইতে বটমে রাখাই উচিত ছিল। সো ডিজাইনে আপনি নতুনত্ব পাচ্ছেন না, রিয়েলমি C21 মতোই সব কিছু পাচ্ছেন। ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাই 6.5 ইঞ্চ HD+ রেজুলেশনের একটি IPS প্যানেল দেওয়া হয়েছে এখানে, যা 20:9 এসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে। এর PPI ডেন্সিটি হলো 270, পিক ব্রাইটনেস রয়েছে এখানে 400 nits। এই ডিসপ্লেকে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে বা কোনো গ্লাস প্রোটেকশন রয়েছে কিনা স্পেশাল কিছু, সে ব্যাপারে আমরা কোনো ধরনের অফিসিয়াল তথ্য পাইনি, তাই সাজেশন থাকবে সাথে একটি গ্লাস প্রোটেক্টর বা যে কোনো ধরনের প্রোটেক্টর ব্যবহার করায়। ওয়েল, এই যে ডিসপ্লেটা এটা বেশ কালারফুল, হ্যাঁ 12,500 টাকায় এখনও HD+ই আমাদের মেনে নিতে হবে, তবে এটি IPS প্যানেল যেহেতু মোটামুটি একটা ভালো কালার দিতে পারে, আর সাইড থেকে কোনো ধরনের নেগেটিভিটি আমি পাইনি। এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোতে অনেক সময় আমরা টাচ রেসপন্স জনিত প্রবলেম পাই, বাট এটার ক্ষেত্রে সেই সমস্যাটা ছিল না। আর এর ডিসপ্লেটা মনে হলো একটু কুলাটোনে কালার দেয়, তবে আপনি চাইলে এটা নিজের মতো করে সেট করেও নিতে পারেন। ডিসপ্লের চিন বা বেজেল নিয়ে বলতে গেলে লোয়ার চিনটা আর একটু ন্যারো রাখা উচিত ছিল। 2021-এর এই শেষ ভাগে এসে বলা চলে আমরা আসলে ডিসপ্লেটার থেকে ভিউটা আর একটু বেটার আশা করি। সেই সাথে ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নস রয়েছে, এর বদলেও পান্সল কাট আউট দিলে দেখতে আরও বেশি ভালো লাগতো, অর্থাৎ ক্যামেরা কাট আউট থাকলে এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি দারুণ লাগতো। আমরা বলছিলাম এর ডিসপ্লেতে 400 nits পিক ব্রাইটনেস রয়েছে, যেটা ইনডোর বা শ্যাডো এরিয়ার জন্য ঠিকঠাক হলেও সানলাইটে বা ডিরেক্ট সানলাইটে এটা অবশ্যই স্ট্রাগল করে এবং সেই ক্ষেত্রে দেখতে কিছুটা সমস্যা হয়। শুরুতেই আমি বলে দিয়েছিলাম এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে একটা বড় রকমের পরিবর্তন এসেছে। আগেটা ছিল মিডিয়াটেক হেলিও G35, এবারে রয়েছে UniSoC-র প্রসেসর। UniSoC এর নাম শুনলেই আমাদের একটু কেমন কেমন যেন লাগে যে এই প্রসেসরটা কেমন না কেমন হয়, তবে UniSoC T610 এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ক্যাপেবল একটি প্রসেসর। ইভেন কিছুদিন আগেই আমরা আরেকটি স্মার্টফোনের সাথে রিভিউ করতে গিয়ে এই প্রসেসর সম্বন্ধে জেনেছিলাম এবং তার আন্তত বেঞ্চমার্ক আপনারা দেখেছিলেন। ইভেন এই স্মার্টফোনের আন্তত বেঞ্চমার্কও যদি লক্ষ্য করেন সেটা কিন্তু খুবই ভালো, মিডিয়াটেক হেলিও G80, G85 এদের কাছাকাছি স্কোর করছে। সো এটাকে আপনি মোটেই পিছনে ফেরিয়ে রাখতে পারছেন না, UniSoC এখানে ভালো করছে। এবং এর সাথে আমরা দেখতে পাই 4GB RAM রয়েছে, 64GB স্টোরেজ রয়েছে। 4GB RAM মোর দেন এনাফ 12,500 টাকার জন্য, এবং সেই সাথে 64GB যেহেতু আপনি মোটামুটি লং টার্মে গিয়ে এই স্মার্টফোন থেকে একটা বেটার রেজাল্ট পাবেন। অ্যান্ড্রয়েড 11 রয়েছে এখানে, সেই সাথে রিয়েলমি UI 2.0 থাকছে।
সব মিলে এর পারফরমেন্স রেগুলার ইউজারের দৃষ্টিকোণ থেকে আমি বলবো মোটামুটি ভালো ছিল। রেগুলার কাজবাজে আমি তেমন কোনো ধরনের সমস্যা পাইনি, তবে দু একবার অ্যাপ রিস্টার্ট করতে দেখেছি একদম শুরুর দিকটাতে, কিন্তু এখন এটা স্টেবলভাবে পারফরমেন্স করতে পারছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম ছিল ঠিকঠাক, সেই সাথে মাল্টিটাস্কিংয়েও এটা বেটার রেজাল্ট করতে পারছিল। যেহেতু 4GB র্যাম রয়েছে মোটামুটি একটা বেটার রেজাল্ট পাবেন। গেমিং টেস্টের জন্য আমরা সিওডি রান করেছিলাম, যেটা এমনিতে একটা অপটিমাইজড গেম, আর এই প্রসেসরটা মোটামুটি ভালোই, সো এটা বেশ ভালোভাবে চলছিল এই স্মার্টফোনের সাথে। সিওডিতে মাঝে মধ্যে দু একবার ল্যাক লক্ষ্য করেছি, তবে ফোনটা খুব বেশি হিট আপ হচ্ছিল না। একদম লং টাইম গেমিং করতে গেলে, লাইক আপনি ধরুন প্রায় আধা ঘন্টা 40 মিনিট গেমিং করছেন, সেক্ষেত্রে কিছুটা গরম হয়, তবে হিটিং ইস্যুর পর্যায়ে পড়ে না, বা তাতে করে যে প্রচুর ফ্রেম ড্রপ চলে আসে এমনটাও না। পাবজি আমরা এখানে রান করেছিলাম, HD হাই ফ্রেম রেট আপনি প্লে করতে পারবেন, তবে আমি দুঃখিত যে পাবজি আপনাদেরকে আমি এখানে দেখাতে পারছি না বা দেখাতে চাচ্ছি না। HD হাই ফ্রেম রেটে লং টাইম গেমিং করতে গেলে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায় এবং টুকটাক কিছুটা ল্যাগ পাওয়া যায়, বাট স্টিল এটা প্লেয়াবল। এছাড়াও আমরা এখানে আসবাস 9 রান করি, যাতে শুরুর দিকটাতে আমরা কিছুটা ল্যাগ পেয়েছি, তবে সময়ের সাথে এটা বেটার রেজাল্ট করছে, কিন্তু গ্রাফিক্সটা ততটা বেটার পাওয়া যায়নি। তো ফাইনালি যদি গেমিং এবং পারফরমেন্স নিয়ে বলতে হয়, এরকম বাজেটেই আমরা হয়তো মিডিয়াতে খেলেও Z70 আর একটু বাড়ালে Z80, Z85 এগুলো পেয়ে যাই, অলমোস্ট সেরকম রেজাল্ট আপনাকে এটা দিতে পারবে। ক্যামেরা সেকশন, মোবাইল ফোনটির রিয়ারে 3টি ক্যামেরা রয়েছে, তবে এর মডিউল দেখতে 4টি লাগবে। এখানে যে প্রধান সেন্সর তা হলো 13 মেগাপিক্সেলের অ্যাপারচার f/2.2। এছাড়াও আরও 2টি সেন্সর রয়েছে, 2 মেগাপিক্সেলের, একটি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, আরেকটি হলো গিয়ে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরা অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল থাকা উচিত ছিল, 12,500 টাকায় সেটা দেওয়া যেত। মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের, যা প্রপার লাইটে বা ডে লাইটে চলনসই ছবি দিতে পারে, শার্পনেস ডিটেলস ওকে লেভেলের রয়েছে, তবে লো লাইটে এটা খুব একটা বেটার রেজাল্ট করতে পারে না, পারার কথাও না। এর অ্যাপারচার হলো 2.2, এটা 1.8 বা এরকম কিছু যদি হতো সেই ক্ষেত্রে আরও বেটার রেজাল্ট দিতে পারতো লো লাইটে। সো এইখানে একটু পিছিয়ে রয়েছে এই স্মার্টফোনটি। আর কালার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে এটা একেবারে ন্যাচারাল কালার দিতে পারে না, হ্যাঁ কালার কিছুটা বুস্ট আপ করে, এবং রেড কালারের ক্ষেত্রে আমার মনে হলো কালারটা কিছুটা অরেঞ্জি ভাব নিয়ে আসে, আবার গ্রিন কালারটা একটু পাঁচি করে দেয়, যেগুলো অবশ্য দেখতে খুব একটা খারাপ লাগে না, তবে আমি বলবো এর ডাইনামিক রেঞ্জটা আর একটু বেটার হওয়া উচিত ছিল। ক্যামেরা সেকশন অলমোস্ট রিয়েলমি C21-এর কাছাকাছি বা ওরকমই। রয়েছে পোর্ট্রেট মোড, এজ ডিটেকশন ঠিকঠাক ছিল বা ওকে লেভেলের রয়েছে, তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগবে, মেইন সাবজেক্টকে কিছুটা সফট করে দেয়। ওভারঅল খুব একটা খারাপ না, মেনে নেওয়ার মতো ছবি পাবেন পোর্ট্রেট মোডে। তারপরে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যা শুধুমাত্র প্রপার লাইটেই ভালো ছবি দিতে পারে, তবে লো লাইটে এর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। দেন এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps। এর সাথে আপনি কোনো ধরনের স্ট্যাবিলিটি পাচ্ছেন না, ভিডিওতে প্রচুর পরিমাণে শেক আসে, তবে ভিডিও কোয়ালিটিকে অ্যাভারেজের পর্যায়ে ফেলানো যায়। ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যা 5 মেগাপিক্সেলের বলছিলাম, এবং এটাও মেইন ক্যামেরার মতো প্রপার লাইটে ভালো ছবি দিতে পারলেও লো লাইটে সফট করে ফেলছিল, এবং লো লাইট পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তবে একটু চেহারা ব্রাইটনেসটা বাড়িয়ে দেয়, যেগুলো দেখতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু ডাইনামিক রেঞ্জটা আমি এখানেও আশানুরূপ পাইনি। ক্যামেরা সেকশনটাতে আরেকটু নজর দিতে পারতো রিয়েলমি, অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনের চাইতে আরেকটু আপগ্রেড নিয়ে আসতে পারতো এখানেও, যেহেতু প্রসেসর সেকশনে কিছুটা ইম্প্রুভমেন্ট এসেছে, সো চাইলে ক্যামেরা সেকশনেও আরেকটু ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারতো। বলছিলাম এটাতে সিঙ্গেল স্পিকার রয়েছে, যা কিনা এর রেয়ারে। তো রেয়ারটা নিয়ে তো আগেই বললাম যে হ্যাঁ স্পিকার পজিশনটা ঠিক নাই, স্পিকারটা মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার, তবে একেবারে ফুল ভলিউমে যদি যান কিছুটা ডিস্টরশন পাবেন, সো সেই ক্ষেত্রে এটা 80% ভলিউম লেভেল পর্যন্ত রাখাই উচিত হবে। আর এর ইয়ারপিস, যেটাতে আপনি কথা শুনবেন, এর সাউন্ড কোয়ালিটি আবার ঠিকঠাক ছিল, যাবতীয় প্রয়োজনীয় প্রায় সমস্ত রকম সেন্সর এতে দেওয়া হলেও নেই এতে জাইরো সেন্সরটি। এই স্মার্টফোনের ব্যাটারি সেকশনে আমরা দেখতে পাই 5000 mAh ব্যাটারি রয়েছে, যেখানে আপনি রিভার্স চার্জিং সিস্টেমও পাবেন, অন্য ফোনকে চাইলে চার্জ করতে পারবেন। আর এর বক্সে রয়েছে 10W-এর একটি চার্জার, 15W হলে ভালো হতো, 18W হলে আরও ভালো হতো, তো ওই চার্জার দিয়ে এই স্মার্টফোনকে ফুল চার্জ করতে সময় লেগেছে 3.5 ঘন্টার একটু বেশি সময়। আর এর থেকে ব্যাকআপ আপনি অনায়াসে 1.5 দিনের মতো পেয়ে যাবেন, একেবারে হেভি ইউজার হয়ে থাকলেও একদিনের বেশিরভাগ সময় ব্যবহার করা সম্ভব। ফাইনালি এই ছিল স্মার্টফোনের বিষয়বস্তু, 12,500 টাকায় এই স্মার্টফোনটা কী কী নিয়ে এসেছে আমরা জেনেছি, কেমন রেজাল্ট ছিল সেটাও জেনেছি। তারপরেও যদি আমরা দুইটা ভাগ একটু আলাদা করি, ভালো দিক এবং এর খারাপ বা ল্যাকিংস, তো শুরুতে এই খারাপ বা ল্যাকিংস নিয়ে যদি বলতে হয়, সেক্ষেত্রে বলবো হ্যাঁ ডিজাইন একটু পরিবর্তন আনা যেত, অর্থাৎ তার প্রিভিয়াস জেনারেশনের ভাইয়ের চাইতে একটু ডিজাইনে পরিবর্তন আনা যেত, বিশেষ করে এর এই যে স্পিকার পজিশনটা সেটাও পরিবর্তন করা উচিত ছিল, বটমে রাখলে ভালো হতো। দেন ক্যামেরার সেকশনটাতে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারতো, আগের মতোই রয়েছে, বাট এখানে চাইলে ইম্প্রুভমেন্ট নিয়ে আসা যেত। আর যদি আমরা পজিটিভ দিক নিয়ে বলতে চাই, সেই ক্ষেত্রে বলবো হ্যাঁ এর পারফরমেন্স আগের চাইতে বেটার অবশ্যই, এবং পারফরমেন্স সেকশন নিয়ে হয়তো সন্তুষ্ট থাকবেন, তারপরে ব্যাটারি ব্যাকআপটা নিয়ে সন্তুষ্ট থাকার মতো, তবে এখানেও একটু বলা যায় যে এর চার্জারটা আর একটু বড়ো হতে পারতো, আর 4GB RAM 64GB স্টোরেজ সেটাও একটা ভালো বিষয়।
এবং ডিসপ্লে সেকশনটা ওকে লেভেলে রয়েছে। এখন আপনাদের কাছে এই স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনার মনে হয় হ্যাঁ এটা আপনার জন্য ঠিকঠাক রয়েছে অবশ্যই কিনতে পারেন, আর ওই যে দারাজের ফ্ল্যাশ সেলে আর একটু কম দামে হয়তো পাওয়া যাবে তখনও একটা চান্স নিয়ে দেখতে পারেন। তো ভাই ব্রাদার আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে স্যামসাংয়ের নতুন কোনো এক ভিডিওতে।